হ্যালো বন্ধুরা, স্টাডি টুগেদার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমরা আবার একটা নতুন গুগলির পর্ব শুরু করতে চলেছি। বন্ধুরা, এই গুগলির ভিডিওটিতে তোমাদের জন্য থাকবে 5টি খুব সুন্দর সুন্দর গুগলি। প্রতিটি গুগলির জন্য থাকবে 20 সেকেন্ড করে সময়। তোমরা এই 20 সেকেন্ড সময়ের মধ্যে কতগুলোর উত্তর দিতে পারলে তা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। বন্ধুরা, আজকের প্রথম গুগলিটি হলো, একটি চিহ্ন ও দুটি সংখ্যা দিয়ে ভারতবর্ষ বোঝাবেন কি করে? একটি চিহ্ন ও দুটি সংখ্যা দিয়ে ভারতবর্ষ বোঝাবেন কি করে? উত্তরটি হলো +91। প্লাস হচ্ছে একটি চিহ্ন, 9 আর 1 হচ্ছে দুটি সংখ্যা। বন্ধুরা, তোমরা ফোন করার সময় দেখতে পাও যে প্রথমেই লেখা থাকে +91, তারপরে নাম্বারটি আসে। +91 দ্বারা সাধারণত যে দেশে থাকা হয় সেই দেশ অর্থাৎ ভারতবর্ষের ইঙ্গিত দেওয়া হয়। দ্বিতীয় গুগলি, তোমাদের জন্য দ্বিতীয় গুগলি। প্রথমে ইংরাজির দ্বিতীয়, শেষ দুয়ে সম্মান, তিনটে মিলে মাথা তুলে দেখতে যদি চান কি? প্রথমে ইংরাজির দ্বিতীয়, শেষ দুয়ে সম্মান, তিনটে মিলে মাথা তুলে দেখতে যদি চান কি? বন্ধুরা, উত্তরটি হবে বিমান। প্রথমে ইংরেজির দ্বিতীয় মানে বি, শেষ দুয়ে সম্মান মানে মান, আর তিনটে মিলে হয়ে যাচ্ছে বিমান। মাথা তুলে আমাদের কাকে এরোপ্লেন বা বিমানকে আমাদের দেখতে হয়। বন্ধুরা, তোমাদের জন্য 3 নম্বর গুগলি, দর্জির দোকানে থাকে, জ্যামিতি বক্সে থাকে, আবার গানেও থাকে, কি? উত্তরটি হলো স্কেল। 4 নম্বর গুগলি, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে, এটা একটা ফেমাস কোশ্চেন। বন্ধুরা, তোমরা এই কোশ্চেনটা করার জন্য এটাকে গুগলির মতো হবে চিন্তা করো। উত্তরটি হলো ডিম আগে, কারণ ডিম আগে এই শব্দটাকেই বাক্যটাতে প্রথমে লেখা হয়েছে। তোমাদের জন্য সর্বশেষ গুগলি অর্থাৎ 5 নম্বর গুগলি, এতে কোন সবজিকে বোঝানো হয়েছে? এখানে একটা ফোনের ছবি দেওয়া রয়েছে, তারপরে ই লেখা আছে, তারপরে একটা ফুলের ছবি দেওয়া আছে, এই তিনটে মিলে কোন সবজিকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে কলিফ্লাওয়ার, মানে ফুলকপি। এখানে ফুলকপিকে বোঝানো হয়েছে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য ছিল 5টি খুব সুন্দর সুন্দর গুগলি। এই গুগলিগুলো তোমাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাও। যদি এই ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।